বৃহস্পতিবার বিশালগড় মহকুমা হাসপাতাল পরিদর্শনে গেছেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃ যোজনা অভিযান খতিয়ে দেখতে তারই আগমন। বিশালগড় হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি নিজেও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন দিকগুলি সরে জমিনে প্রত্যক্ষ করা সহ বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নিয়েছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের কর্মীদের বিদ্যুৎ অপচয় বন্ধ করারও পরামর্শ দেন। হাসপাতালের মর্গটির নোংরা পরিবেশ দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। এরপরে মোবাইল ফোনে সেখানকার বিধায়ক ভানুলাল সাহার সাথে হাসপাতালটির সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করেছেন, পাশাপাশি সমস্যাগুলি সমাধানের জন্য অনুরোধ জানান। এছাড়াও পরিদর্শনকালে তিনি রোগী সহ সমস্ত কর্মকর্তাদের 9ই আগস্ট প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃ যোজনার ব্যাখ্যা দেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব যোজনা অভিযান যেটা, সেটা প্রধানমন্ত্রী ওনার মন কি বাতের যে 31 জুলাই 2016 সাল এই জিনিসটা নিয়ে আসেন, যে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে দেশের যে সরকারি পরিষেবা যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে দেখা গেল যে সব মানুষকে যে কভার করা এটা সম্ভব মানে হচ্ছে না সরকারি পরিষেবা। তো প্রধানমন্ত্রী একটা অ্যাপ্রোচ রাখলেন যে প্রাইভেট সেক্টরের যারা আছে, যে ডক্টরসরা আছে সেখানে গাইনোকোলজিস্ট প্রেফারেবলি, এবং যারা রিটায়ার করে গেছে তাদেরকে একটা অ্যাপ্রোচ রাখলেন যে আপনারা প্রত্যেক মাসের 9 তারিখ সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো, 9 তারিখ আমাদের যারা প্রেগনেন্ট উমেন লেডি আছে তাদেরকে আপনারা একটু সেবা দেন। সেখানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বললেন, আমাদের ফক্সি যেটা ফেডারেশন অফ গাইনি সোসাইটি যেটা সারা ভারতবর্ষ সেখানে বললেন, আমি এখানকার ত্রিপুরার ব্রাঞ্চে যেটা ছিল এখানে চ্যাপ্টার আমি প্রেসিডেন্ট ছিলাম তখন, তো আমরা একসাথে সাথে আমরা এটা মানে লুফে নিলাম যে আমরা করবো। তখন থেকে শুরু করে এনএইচএম এর সাথে বসে আমরা আমাদের শিডিউল বানিয়ে দিলাম ত্রিপুরাতে। এটা জানুয়ারি 2017 থেকে ত্রিপুরাতে শুরু।